नमस्कार बंधुरा जयंती सिम्पल कुकिंग सबा के स्वागत आशा करी अपनारा सकले ही भलो आओ भलो आज के कांगरोल एक असाधारण रेसिपि शेयर करब रेसिपिटी तैरी खुबी सहज किन्तु खेते खुबी भलो लागे रेसिपिटी आशा करी अपन सकले ही भलो लागे तो चलू रेसिपिटी शुरू कर चारटे कांगरोल नहीं কাগরোলের দুমাথা কেটে কাগুলো একটু ভেজে রেখেছি এখন আমি একটা গ্রেটারের সাহায্যে কাগরোলগুলোকে গ্রেট করে নেব কাগরোলগুলো আমার গ্রেট করা হয়ে গেছে এখানে আমি একটা সিদ্ধ আলু নিয়ে নিয়েছি আলুটাকেও আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আলু কাগরোল গ্রেট করা হয়ে গেছে আমার এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মসুর ডাল বাটা এখানে 3-4 কোয়া রসুন কুচিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এগুলো এখন আমি সব দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো স্বাদমতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো 2 টেবিল চামচ এখানে আপনারা বেসনও ব্যবহার করতে পারেন এখন আমি সমস্ত উপকরণ একসাথে ভালো করে মেখে নেব কাগরোলের মিশ্রণটা আমার ভালো করে মাখা হয়ে গেছে এখন আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব সেই জন্য দিয়ে দিলাম 1 চামচ সরষে 2 চামচ পোস্তদানা আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কড়াই গরম হয়ে গেছে আমি পর্যাপ্ত পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম আমি সরষের তেলেই রান্নাটা করব তেলটা গরম হয়ে গেছে এখন আমি কাগরোলের মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে বড়ার আকারে ভেজে নেব আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন নতুন বন্ধুরা যারা এখন আমার ভিডিওটা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পুরনো বন্ধুরা যারা এতদিন আমাকে সাপোর্ট করে আসছেন তাদের অনেক অনেক ধন্যবাদ বড়াগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে এবার অপর পিঠটাও ভেজে নেব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এখন একটা পাত্রে তুলে রাখছি কাগরোলের এই বড়াগুলো আপনারা গরম ডাল ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে পরে এইভাবেই সমস্ত বড়াগুলো আমি ভেজে নেব এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পাঁচফোড়ন আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এখন আমি ফোড়নটা কিছুক্ষণ ভেজে নেব Thank you.
টমেটোটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এখন আমি দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো। এখন আমি সমস্ত মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর সামান্য চিনি। এখন ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই সময় উনুনের আঁচটা আমি লো রাখবো। মশলাটা মেশানো হয়ে গেছে ভালো করে, এখন আমি প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠেছে, এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাকরোলের বড়াগুলো। ভালো করে আমি মিশিয়ে নেব বড়াগুলো। দশ মিনিট পর দেখুন বড়াগুলোর মধ্যে অনেক রস ঢুকে বড়াগুলো অনেকটা বড় হয়ে গেছে, গ্রেভিটাও ঘন হয়ে এসেছে, রান্নাটা আমার হয়ে গেছে। দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পরিবেশন করে দেবো। কাকরোলের এই অসাধারণ রেসিপিটি পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে। আপনাদের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, পরবর্তী ভিডিও আপলোড করলে প্রথমেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা আজ আসি, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।